إلا نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما সম্মানিত উপস্থিতি আমরা সাধারণত বিয়ার খুতবাত আরবিয়ে খুতবা আমরা সবসময় শুনি কিন্তু এই খুতবার মাঝে কিতা হয় এর জন্য এটা বোঝার লাগিয়া যেহেতু খুতবা হইল গিয়া জনগণের উদ্দেশ্যে বা বড়র উদ্দেশ্যে হওয়া তো এটা বোঝার লাগিয়া আমরা এইটার অনুবাদ আপনাদের হইয়ার যে সর্বপ্রথমে খাওয়া হয়েছে অবশ্যই সমস্ত প্রশংসা আল্লাহর আমরা তার প্রশংসা করি সাহায্য চাই তার কাছে ক্ষমা চাই আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আমাদের অন্তরের অনিষ্ট থেকে আমাদের কাজের অনিষ্ট থেকে যাকে আল্লাহ পথ দেখান তাকে কেউ বিপদ নিতে পারে না আর যাকে আল্লাহ পথ না দেখান তাকে কেউ পথ দেখাতে পারে না আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্য ইলাহ নেই আল্লাহ এক তার কোনো শরীক নেই আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল এরপরে কোরআনের করিমের একটা আয়াত তেলাওয়াত করা হয়েছে এয়াতর অনুবাদ হইল গিয়া হে মানুষ তোমরা তোমার রবের তাকওয়া অবলম্বন করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন তার থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন তাদের দুজন থেকে বহু নর এবং নারী ছড়িয়ে দেন আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো তাকওয়া অবলম্বন করো রক্ত সম্পর্কীয় আত্মীয়দের ব্যাপারে নিশ্চয়ই আল্লাহ তোমাদের অপর পর্যবেক্ষক এটা সূরা নিসার এক নম্বর আয়াত তারপর সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত খাওয়ার যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো তাকওয়া অবলম্বন করো আর তোমরা পরিপূর্ণভাবে আত্মসমর্পণকারী মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না এরপরে আয়াতুল্লি সূরা আহজাব 70 এবং 71 নম্বর আয়াত এখানে খাওয়া হয়েছে যে হে ইমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো সঠিক কথা বলো তাহলে তিনি তোমাদেরকে তোমাদের কাজে সংশোধন করবেন তোমাদের পাপ ক্ষমা করবেন আর যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে সে মহা সাফল্য অর্জন করে তো আবু দাউদের হাদিসে এটা আছে তো বিয়ার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা খেয়াল করছেন প্রত্যেকটা আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ভয় করার কথা তাকওয়ার কথা কইছে এবং আল্লাহ আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে বিশেষ করে আজকের বর যে বিয়া হইল গিয়া নারী রইল গিয়া একটা স্বপ্ন এবং পুরুষ রইল গিয়া দায়িত্ব গ্রহণ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতগুলো তেলাওয়াতের মাধ্যমে আমরা বারবার সতর্ক করে দিয়েছেন যে মহা সাফল্য অর্জন করতে হইলে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হইব আর আল্লাহরে ভয় করতে হইব মুসলমান হইলে আমরা মৃত্যুবরণ করতে হইব এবং আমরা আমাদের আত্মীয়তার ব্যাপারে আমরা হকর ব্যাপারে প্রত্যেকের হকর ব্যাপারে যেন আমরা সচেষ্ট থাকি এই বিষয়গুলো তুলিয়া দেওয়া হয়েছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক কাজে আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিক নির্দেশনা দিয়েছেন ইসলাম যে একটা জীবন ব্যবস্থা ইসলাম যে শুধুমাত্র কোনো আনুষ্ঠানিকতার নাম নয় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা আছে বিয়া একটা সামাজিক এবং ধর্মীয় বিষয় এই জন্য আমরা এখানেও সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে এগুলো আমরা খেয়াল করতাম যে ধর্ম যেন এইখানেও ধর্মীয় কোনো সীমা যেন লঙ্ঘন না হয় যে আমরা ধর্মের গণ্ডির ভিতরে থাকিয়া দিনের গণ্ডির ভিতরে ইসলামের গণ্ডির ভিতরে থাকিয়া আমরা সামাজিক অনুষ্ঠানে এ করতাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা তৌফিক দান করুক আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বিয়ার পরে একটা দোয়া করছেন তা আমরা সমাজও মানে সবে মিলিয়া দোয়া করা হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দোয়া করছেন অন্য লেখা আছে বা আমরাও করবো ইনশাআল্লাহ যে এই দোয়াটা আজকে আমরা সমাজও নাই মরা সুন্নত হয়ে গেছে তো ইনশাআল্লাহ আমরা এই সুন্নতরে জীবিত করতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে এই দোয়া পাঠ প্রত্যেকে আইয়া বররে যার যার মুখস্থ আছে তারা ইয়ে বর্রে হইবা যারার অনুমতি আছে মেয়ের লগে সাক্ষাৎ করার তারা মেয়ের বিয়ার পরে গিয়ে মেয়ের লগে সাক্ষাৎ করিয়া এই দোয়া করবা আর যে তারপরে আমরা বৈঠক শেষের দোয়া পাঠের করি আমরা শেষ করবো ইনশাআল্লাহ তাআলা তো এখন হইল গিয়া যে বাকি আনুষ্ঠানিকতা ইজাব কবুল করা হইতো
তো এই আনুষ্ঠানিকতা মেয়ের বাবাই পরিচালনা করবেন। بالله من الشيطان الرجيم والصلاة والسلام على رسوله محمد وعلى آله وصحابه أهل بيت أجمعين بسم الله الرحمن الرحيم جلال نگر گسا نباشی جناب صالح احمد چودھری او رابعہ بیگم چودھری سروکنشٹا کنیا طیبہ چودھری کے سات لکھ ٹکا مہرانہ আপনি খায়সান হাবিব খান জামি পিতা জনাব আকমল খান এর শহীদ বিবাহ দিলাম, আপনি রাজি? আলহামদুলিল্লাহ কাবিল, আলহামদুলিল্লাহ। তো বিয়া সম্পন্ন হয়ে গেছে, তারপরে বাকি যে আনুষ্ঠানিকতা আছে এটা বারাকাল্লাহু লাকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়র। আমিন।